আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আমাদের ইজি ইকোনমিক্সের আজকের পর্বে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ধারাবাহিক ক্লাসের আজকের পর্বে আলোচনা করব অর্থনৈতিক ব্যবস্থাগুলো নিয়ে। সো চলো শুরু করা যাক আজকের লেসন। আমরা আলোচনা করছি আমার লেখা ইজি ইকোনমিক্স বই থেকে, আর এই বইটি সম্পর্কে বিস্তারিত জানতে আর কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা বলতে বোঝানো হচ্ছে একটা দেশের যে অর্থনীতি, সে অর্থনীতি কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে, তাই না? যেমন আমরা বলতে পারি একটা দেশের উৎপাদন কিভাবে হবে, সম্পদের বণ্টন কিভাবে হবে, বিনিময় কিভাবে হবে, দ্রব্যের ভোগ কিভাবে হবে, এই সম্পর্কিত এটার সাথে একটা দেশের অর্থনীতির যে সমন্বয় সাধন সেটাকে আমরা বলছি সে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। বা আমরা যদি সংজ্ঞাকারে বলতে চাই তাহলে বলতে পারি যে একটি দেশের অর্থনৈতিক কার্যক্রম যে সামাজিক ও আইনগত রীতিনীতির উপর গড়ে ওঠে, এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক একটা কাঠামো, সেই কাঠামোটাকে আমরা বলি অর্থনৈতিক ব্যবস্থা। পৃথিবীতে টোটাল চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল বা চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভব হয়েছে। একটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এটাকে আবার বাজার অর্থব্যবস্থা বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তারপরে রয়েছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। এরপর রয়েছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। প্রথমে আমরা আলোচনা করব যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলা হয়ে থাকে। আচ্ছা, এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে সেই বিষয়টা বলার আগে এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কখন সৃষ্টি হয় সে বিষয়টা একটু আমরা দেখি। বলা হচ্ছে যে এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সূত্রপাত হয়ে থাকে ইউরোপে, যেটা 1789 সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক বিপ্লব শুরু হয়। ধনতান্ত্রিক বিপ্লব বলতে এখানে বোঝাচ্ছে, ধনতান্ত্রিক ব্যবস্থা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একটা দেশের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোর ব্যক্তি মালিকানাধীন হওয়া। অর্থাৎ আমরা বলতে পারি, আমরা যদি আমাদের বাংলাদেশের কথা বলি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশে কিছু কিছু সম্পদ আছে যেই সম্পদগুলো হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, আবার কিছু কিছু সম্পদ আছে যেই সম্পদগুলো হচ্ছে সরকারি মালিকানাধীন। যেমন বলতে পারি এই বিল্ডিংটা মনে করে একজন ব্যক্তির নামে আছে, তাহলে এটা একটা ব্যক্তি মালিকানাধীন ব্যবসা। আবার আমরা বলতে পারি যে মনে করো যে রেল, বাংলাদেশ রেল, সেটা কিন্তু সরকারি মালিকানাধীন রয়েছে। বাংলাদেশের বাংলাদেশ বিদ্যুৎ, সেগুলো কিন্তু সরকারি মালিকানাধীন রয়েছে। তার মানে কিছু সম্পদ আছে যেগুলো সরকারি মালিকানাধীন, কিছু সম্পদ আছে সেগুলো ব্যক্তি মালিকানাধীন। এটাকে আমরা বলি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এটা সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। বাট ধনতান্ত্রিক বলতে বোঝানো হচ্ছে এখানে সরকারি মালিকানায় কোনো কিছুই থাকবে না, সব কিছু থাকবে ব্যক্তি মালিকানাধীন। সেটাকে আমরা বলছি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বা বাজার অর্থ ব্যবস্থা। এই বাজার অর্থ ব্যবস্থাটা পৃথিবীতে কিছু দেশে প্রচলিত ছিল, পরবর্তীতে তারা সেই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু অসুবিধার কারণে সেটাকে ত্যাগ করে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় শিফট করেছে। যেমন আমরা বলতে পারি এখানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কাছাকাছি অর্থ ব্যবস্থা বিদ্যমান ছিল বা এখনো কিছু কিছু দেশে রয়েছে। স্যার, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবো, খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। এমসিকিউ বলো, সিকিউ বলো, দুই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বৈশিষ্ট্য থেকে কোয়েশ্চন হইতে পারে। আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা, যেটা আমরা অলরেডি আলোচনা করছি যে এখানে সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে। এখানে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং দাম নির্ধারণের ক্ষেত্রে অবাধ একটা প্রতিযোগিতা হবে, সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এই অর্থ ব্যবস্থার মধ্যে। প্রথমে তারপরে হচ্ছে অবাধ প্রতিযোগিতা। এই যে অবাধ প্রতিযোগিতা বলতে বোঝাচ্ছে এখানে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না যে কোন পণ্যটা কত দামে বিক্রি হবে বা এই রিলেটেড কোনো রুলস বা রেগুলেশন সরকার ইমপ্লিমেন্ট করবে না, সেটাকে আমরা বলছি যে অবাধ প্রতিযোগিতা হবে। এখানে সাধারণত দেখা যায় যে উৎপাদন যারা রয়েছে বা যারা উৎপাদন করে তারা চেষ্টা করে যে সর্বোচ্চ কত ভালো পরিমাণ উৎপাদন করা যায় বা বলা যায় যে সবচেয়ে বেশি উপযোগ দেওয়া যাবে এবং কম খরচে সেই জিনিসটা চেষ্টা করে থাকে। সো এখানে একটা অবাধ প্রতিযোগিতা আমরা দেখতে পাই। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে কি সেটা একটু বলছি। সেটা হচ্ছে আমরা যদি বলি যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে আমরা যদি অর্থনৈতিক প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় এটা নিয়ে আলোচনা করি যে চাহিদা এবং যোগানের মাধ্যমে দামটা নির্ধারণ হওয়া, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে যদি দামটা নির্ধারণ হয় সেটাকে আমরা বলি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আমি যদি বলি কোনো একটা অবস্থায় কোনো একটা দ্রব্যের চাহিদা বেশি কিন্তু যোগান কম,
যদি দেখা যায় কোন দ্রব্যের চাহিদা বেশি হয় যোগান যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে সেই দ্রব্যের দামটা বৃদ্ধি পাবে কারণ ডিমান্ড বেশি সাপ্লাই কম আবার আমরা যদি বলি কোন দ্রব্যের সাপ্লাইটা অনেক বেশি কিন্তু ডিমান্ডটা কম তাহলে দেখা যাবে সেই ক্ষেত্রে এই দ্রব্যের দামটা কিন্তু হ্রাস পাবে কারণ সাপ্লাই অনেক বেশি যারা উৎপাদন করছে সে চাইবে পণ্যটা বিক্রি করে দিতে সো দাম কমিয়ে দিবে এই হচ্ছে বিষয় তাহলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে হচ্ছে এখানে দামটা নির্ধারণ হবে চাহিদা এবং যোগানের সমতা দ্বারা তারপরে রয়েছে ভোক্তার সার্বভৌমত্ব অর্থাৎ ভোক্তা এখানে যেই দ্রব্যটা ইচ্ছা বা যতটুকু পরিমাণ ইচ্ছা সেই দ্রব্যটা সে ভোগ করতে পারবে উৎপাদন করতে পারবে কেউ কোনো ধরনের এখানে বাধা নিষেধ করতে পারবে না এটাকে আমরা বলছি সরকার ভোক্তা সার্বভৌমত্ব থাকবে এরপর রয়েছে আয় বৈষম্য মাথায় রাখতে হবে এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা একটা খারাপ দিক হচ্ছে এখানে আয়ের বৈষম্য হয় আয়ের বৈষম্য বলতে আমরা বলি যে কিছু মানুষ থাকবে সেই মানুষের মানে যারা উৎপাদক থাকে সাধারণত তাদের ইনকামটা অনেক বেশি হয় বা তাদের আয়টা অনেক বেশি হয় কিন্তু যারা সাধারণ শ্রমিক থাকবে তারা শোষণ হয় তাদেরকে তেমন বেশি মজুরি দেওয়া হয় না যার কারণে একটা নিম্ন শ্রেণীর বা দুইটা শ্রেণীতে ভাগ হয়ে যায় কেমন সো আয়ের বৈষম্য সৃষ্টি হয়ে যায় সেটা এখানে আসতে পরবর্তীতে শ্রমিক শোষণ হয় অর্থাৎ শ্রমিকদেরকে শোষণ করা হয় তাদেরকে ঠিক মতো কি দেওয়া হয় না যে তাদের যে সুযোগ সুবিধা সেটা দেওয়া হয় না বেতন দেওয়া হয় না তারা তাদের জীবনযাত্রার মান কমে যায় ঠিক আছে এরপর হচ্ছে সমাজের শ্রেণী বিভাজন ওই যে বললাম একটা ধনী শ্রেণীর অস্তিত্ব সৃষ্টি হয় একটা গরিব শ্রেণীর অস্তিত্ব সৃষ্টি হয় যেহেতু এখানে একটা প্রতিযোগিতা হয় প্রতিযোগিতা মানে অসম একটা প্রতিযোগিতা বা অসম্পূর্ণ বা যেটা বলা হয় অস্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা হয় কারণ দেখা যায় ধনীর আরো ধনী হতে চায় গরিবরা কি হয়ে যায় আরো গরিব হয়ে যায় এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর অস্তিত্ব সৃষ্টি হয় ঘুরে ফিরে সেম কথা যে এখানে শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর কি হয় অস্তিত্ব সৃষ্টি হয় এখন আমরা দেখব এই অর্থনৈতিক ব্যবস্থায় আমরা যে মৌলিক অর্থনৈতিক সমস্যা ছিল কি উৎপাদন করা হবে কিভাবে উৎপাদন করা হবে কার জন্য উৎপাদন করা হবে সেটার সমস্যার সমাধান আসলে করা যায় কিনা এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় আমাদের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারি যেহেতু এখানে সাধারণত দেখা যায় যে মালিকানা ভিত্তিতে প্রতিযোগিতার ভিত্তিতে উৎপাদন করে থাকে তাহলে দেখা যায় যে কি উৎপাদন করা হবে সেটা ডিপেন্ড করতেছে সেই দেশের মানুষজনের উপর সো উৎপাদক বা যে পণ্যটা উৎপাদন করতে সে ইচ্ছে করলেই যে পণ্যটা ডিমান্ড বেশি সেই পণ্যটা উৎপাদন করবে তাই না সেই ক্ষেত্রে কি উৎপাদন করা হবে সেই সমস্যার সমাধান এমনিতে পাওয়া যায় তারপরে হচ্ছে কিভাবে উৎপাদন করবে ঠিক সেম বিষয়টা যেই ওয়েতে উৎপাদন করলে উৎপাদন খরচটা কম হবে সেই ওয়েতে উৎপাদন করবে উৎপাদক এখানে কারো কোনো বাধা নিষেধ থাকে না এখানে উৎপাদক চাইলে কি করতে পারে যে দ্রব্য ইচ্ছে সেই দ্রব্য এবং যে পরিবার বা যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু উৎপাদন করতে পারে ঠিক সেভাবে কার জন্য উৎপাদন করা হবে সেই সমস্যার সমাধান কিন্তু এখানে হয়ে যাবে কারণ সেই দেশের উপর চাহিদার উপর ডিপেন্ড করেই দেখা যাবে যে উৎপাদকরা পণ্যগুলো উৎপাদন করে থাকে চাহিদা যেই দ্রব্য বেশি হবে সেই দ্রব্য বেশি উৎপাদন করবে চাহিদা যেই দ্রব্য কম হবে সেই দ্রব্যের উৎপাদন কি হবে কম হবে সো উৎপাদন চাহিদা অনুযায়ী কি করবে উৎপাদকরা উৎপাদন করবে এই হচ্ছে কথা আচ্ছা সো এরপর আমাদের এখানে এই অর্থনৈতিক ব্যবস্থায় যে দাম ব্যবস্থা যেটাকে আমরা বলছি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এটাকে আমাদের অর্থনৈতিক জনক আমরা জানি অ্যাডাম স্মিথ এটাকে অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ডের সাথে তুলনা করেছেন কেন কারণ এখানে আসলে দামের উপর কারো কোনো কি থাকে না হাত থাকে না ডিমান্ড যদি বেশি হয় সাপ্লাই তুলনায় তাহলে অটোমেটিক কি হয়ে যায় দাম বেড়ে যায় আবার সাপ্লাই যদি বেশি হয় ডিমান্ডের তুলনায় তাহলে দাম কি হয়ে যায় কমে যায় এখানে দামের উপর কারো কোনো হাত থাকে না বিদায় অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এটাকে অদৃশ্য হাতের সাথে তুলনা করেছে এই হচ্ছে বিষয় আমরা এরপরে আলোচনা করব যেটা সেটা হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলা হয় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হলো এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেকটা সম্পদের মালিক থাকবে সরকারি মালিকানাধীন অর্থাৎ ব্যক্তিগত কোনো সম্পদ থাকবে না আমাদের যে উৎপাদনের উপকরণগুলো প্রয়োজন হয় সেই উপকরণগুলোর সম্পূর্ণ মালিকানা থাকবে সরকারি মালিকানাধীন এটাকে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বলে থাকি বিশ্বের সর্বপ্রথম রাশিয়াতে 1917 সালে সমাজতন্ত্রের প্রথম এবং লেনিনের নেতৃত্বে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থব্যবস্থা বা সমাজতন্ত্রের উত্থান হয়ে থাকে যেটা পরবর্তীতে চীন কিউবা উত্তর কোরিয়া সাবেক পূর্ব জার্মানি সহ কিছু দেশে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রচলন হয় বাট বর্তমানে দেখা যায় যে কিছু কিছু অর্থনৈতিক ব্যবস্থা এখনো সমাজতন্ত্রের মধ্যে রয়েছে বাট বেশ কিছু দেশ সমাজতন্ত্র থেকে বের হয়ে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পদার্পণ করেছে এই সমাজতন্ত্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আছে যেগুলো আমরা বৈশিষ্ট্যগুলো দেখলেই বুঝতে পারবো প্রথমে রয়েছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানাধীন অর্থাৎ এই ক্ষেত্রে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের সব মালিকানা থাকবে রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদের সব মালিক হবে কে রাষ্ট্র দুই নম্বর রয়েছে সরকারি নির্দেশনা এই অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যেভাবে বলবে বা যেই ওয়েতে উৎপাদন করতে বলবে ঠিক সেমভাবে কিন্তু উৎপাদন প্রতিষ্ঠানগুলো উৎপাদন করবে কারণ এই অর্থনৈতিক ব্যবস্থায় সকল সম্পদের মালিক থাকবে সরকারি মালিকানাধীন
এরপর রয়েছে এখানে প্রতিযোগিতার অনুপস্থিতি এখানে প্রতিযোগিতা থাকবে না কারণ এখানে যেহেতু সরকারিভাবে কেন্দ্রীয়ভাবে সবকিছু সিদ্ধান্ত হয় এখানে কোনো প্রতিযোগিতা থাকে না এরপর আমরা বলতে পারি সম্পদের সুষম বণ্টন এই অর্থনৈতিক ব্যবস্থায় যেহেতু সব সরকারিভাবে সবকিছু নির্দেশিত হয় দেখা যায় যে সরকার আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখে যে এই বছর কি পরিমাণ মানুষ বা কি পরিমাণ শিক্ষার্থী বের হবে জব মার্কেটে ঢুকবে সেই অনুযায়ী কিন্তু সরকার আগে থেকে পদক্ষেপ নিয়ে রাখে যার কারণে এই অর্থনৈতিক ব্যবস্থায় দেখা যায় যে তোমার একটা সুষম কি হয় সম্পদের বণ্টন হয়ে থাকে অর্থাৎ সম্পদটা সবদিকে সমানভাবে বণ্টন হয়ে থাকে তারপর আমরা বলতে পারি শ্রমিক শোষণ থাকে না এই ক্ষেত্রে যেহেতু সরকারিভাবে হয়ে থাকে শ্রমিকদেরকেও ন্যায্য মূল্য বা ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে এরপর রয়েছে সুষম উন্নয়ন সুষম মানে সব দিক থেকে একই সাথে উন্নয়ন এটাকে আমরা সুষম উন্নয়ন বলে থাকি অর্থাৎ ধনী শ্রেণী গরিব শ্রেণী কোনো অস্তিত্ব থাকে না দুইটা শ্রেণীতে একই সাথে উন্নয়ন হবে এটাকে আমরা বলছি সুষম উন্নয়ন এরপর হচ্ছে বেকারত্ব অনুপস্থিতি এখানে কোনো বেকারত্ব থাকবে না দেখা যায় যে যারা বেকার মানুষ হবে সেই জিনিসটা হয় কেন কারণ আমাদের যখন কন্ট্রোলটা থাকে না বাট যখনই কন্ট্রোলটা সরকারিভাবে থাকবে তখন দেখা যায় যে এই বছর কি পরিমাণ শিক্ষার্থী জব মার্কেটে ঢুকবে সেই বিষয়টা আগে থেকেই কি করা হয় জানা হয় এবং জানানো হয় সেই অনুযায়ী জব বা বলতে পারে কর্মসংস্থান সৃষ্টি করা হয় যার কারণে কোনো বেকারত্ব থাকে না মুদ্রাস্ফীতি অনুপস্থিত থাকে এখানে কোনো মুদ্রাস্ফীতি হয় না জিনিসপত্রের দাম কি পায় না বৃদ্ধি পায় না কারণ সরকারিভাবে সবকিছু কন্ট্রোল হয়ে থাকে সরকার আগে থেকে নির্ধারণ করে দেয় কোন দ্রব্য কত টাকা দামে বিক্রি হবে সেটা এবং চাইলে ভোক্তারা যা ইচ্ছে তাই ভোগ করতে পারবে না এবং যত ইচ্ছে তত ভোগ করতে পারবে না এটা হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ এখন আমরা দেখব এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান কেমন হয় দেখো এই অর্থনৈতিক ব্যবস্থা যেহেতু সামগ্রিকভাবে বা সরকারিভাবে সবকিছু নির্দেশনা দেওয়া হয় সো কি উৎপাদন করা হবে সেটাও সামগ্রিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে সেটা নির্ধারণ হয় কিভাবে উৎপাদন করা হবে কোন প্রযুক্তি ব্যবহার করা হবে সেটাও সামগ্রিকভাবে বা কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয় কার জন্য উৎপাদন করা হবে সেই বিষয়টাও কিন্তু কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয় সো এই বিষয়টার মাধ্যমে অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যেহেতু সবকিছু নির্ধারিত হয় সেটার মাধ্যমে আমাদের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে থাকে এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক আর যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এই দুইটা ব্যবস্থার যে ভালো দিকগুলো নিয়ে খারাপ দিকগুলো বর্জন করে এই অর্থনৈতিক ব্যবস্থাটা গঠিত হয় যেটাকে আমরা বলি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা সো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদে কিছু মালিকানা থাকবে সরকারি মালিকানাধীন কিছু মালিক থাকবে ব্যক্তি মালিকানাধীন সেটাকে আমরা বলি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ এইখানে সকল সম্পদের দুই ধরনের মালিকানা থাকবে একটা ব্যক্তি মালিকানা একটা হচ্ছে সরকারি মালিকানা সেটা হচ্ছে আমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য এখানে আছে যেমন ধরো এখানে আছে সম্পদে ব্যক্তিগত এবং সরকারি মালিকানা এটা আমরা একটু আগে বলেছি সম্পদে কিছু সম্পদের মালিক থাকবে ব্যক্তি মালিকানাধীন কিছু সম্পদের মালিক থাকবে সরকারি মালিকানাধীন এরপর রয়েছে সরকারি এবং বেসরকারি বিনিয়োগ অর্থাৎ এখানে সরকার এবং বেসরকারিভাবে বিনিয়োগ হবে যৌথ মালিকানা বা বিনিয়োগ হইতে পারে অর্থাৎ পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সরকারের সাথে পাবলিকের সাথে একটা পার্টনারশিপও হইতে পারে এরপর রয়েছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যদিও এখানেও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আছে ধনতান্ত্রিকের মতো বাট যদি পরীক্ষা আসে ধনতান্ত্রিক সরি যদি পরীক্ষা আসে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য তাহলে আনসার হবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কেন জানো কারণ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু সকল জিনিসের সব জিনিসের স্বয়ংক্রিয়ভাবে দাম হয়ে থাকে চাহিদা এবং ডিমান্ডের সমন্বয়ে কেমন কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যদিও স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ দ্রব্যের দাম নির্ধারণ হয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরকার এখানে হস্তক্ষেপ করে যেমন আমাদের বাংলাদেশের কথা যদি বলি দেখা যায় যে মাঝে মধ্যে কোনো জিনিসের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে যেমন পেঁয়াজের দাম অনেক বেশি বেড়ে যায় তেলের দাম অনেক বেশি বেড়ে যায় তখন সরকার একটা কি করে একটা নির্দেশনা দেয় সরকার বলে যে 80 টাকার উপরে পেঁয়াজ বিক্রি করা যাবে না বা 100 টাকার উপরে পেঁয়াজ বিক্রি করা যাবে না এছাড়াও সরকার খোলা বাজারে দেখবে ট্রাকে করে রাস্তায় রাস্তায় পেঁয়াজ বিক্রি করবে কম দামে যাতে অন্যান্য জায়গায় চাহিদাটা কমে যায় এবং ওই ট্রাক থেকে মানুষ পণ্যগুলো ক্রয় করে তাহলে দেখা যাবে অন্যান্য যে সাধারণ বিক্রেতা আছে সাধারণ দোকান আছে সেই দোকানে যখন চাহিদাটা কমে যাবে অটোমেটিক তারা দাম কমে দিতে বাধ্য হয়ে যাবে যার কারণে খোলা বাজারে এই পণ্যগুলো বিক্রি করা হয় যাতে দামটা কমানো যায় বা দামটা নিয়ন্ত্রণে রাখা যায় পাশাপাশি সরকার নির্দেশনা দিয়ে থাকে যে এত টাকার উপরে পেঁয়াজ বিক্রি করা যাবে না এগুলোকে বলা হচ্ছে যে সরকার যে সবসময় যে স্বয়ংক্রিয়ভাবে দাম ব্যবস্থা হয় এমন কিন্তু না মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কিছু কিছু সময় সরকার এখানে হস্তক্ষেপ করে যখন জরুরি প্রয়োজন হবে তখন তাই আমরা যদি বলি বিশুদ্ধ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোথায় হবে ধনতান্ত্রিকের মধ্যে কিন্তু এখানের মধ্যে এটাও একটা বৈশিষ্ট্য বাট এটা এখানে প্রধান বৈশিষ্ট্য নয় কারণ এক্ষেত্রে সরকার মাঝে মধ্যে হস্তক্ষেপ করে থাকে
তারপরে হচ্ছে প্রতিযোগিতা, এখানেও ধনতান্ত্রিকের মতো প্রতিযোগিতা হয়ে থাকে, যেহেতু কিছু কিছু সম্পদের ব্যক্তি মালিকানাধীন থাকে, সো যেগুলো ব্যক্তি মালিকানাধীন থাকবে তারা চায় যে বেশি মুনাফা করতে, প্রফিট করতে, সো তারা প্রতিযোগিতা করে থাকে। পাশাপাশি এখানে শ্রমিকের স্বার্থ রক্ষা হয়, শ্রমিকদের জন্য বিভিন্ন অ্যাক্ট, অ্যাক্ট বলতে বিভিন্ন নিয়ম নীতি বা শ্রমিক সংঘ কি করা হয়, দেওয়া হয়, যেটার মাধ্যমে দেখা যায় শ্রমিকদের যে স্বার্থ রক্ষা সেই স্বার্থ রক্ষা হয়ে থাকে। যেমন আমরা জানি একজন শ্রমিককে সর্বোচ্চ 8 ঘন্টা পর্যন্ত কি করা যাবে, কাজ করা যাবে, করানো যাবে, সেটা হচ্ছে আমাদের শ্রমিক সংঘের মধ্যে বলা হয়েছে, সেই শ্রমিকদের জন্য স্বার্থ রক্ষা হচ্ছে। এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি, এই অর্থনৈতিক ব্যবস্থা মুদ্রাস্ফীতি হয়ে থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করে থাকে বিভিন্ন নীতির মাধ্যমে, রাজস্ব নীতি, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা বলে থাকি আর্থিক নীতি, এগুলোর মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে থাকে। এই এরপর আমাদের যেটা আছে যে এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার কিভাবে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান হচ্ছে, ওই যে একটা হচ্ছে কিছু ব্যক্তি মালিকানাধীন, সেক্ষেত্রে ব্যক্তি মালিকানা নিজেরাই দেখে কোন পণ্য উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করবে, কি প্রযুক্তি ব্যবহার করবে এবং কার জন্য উৎপাদন করবে। ঠিক সেইভাবে সরকারও কিন্তু এখানে হস্তক্ষেপ করে থাকে, সরকার চেষ্টা করে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন হবে, কেমন উৎপাদন হবে, সেই জিনিসটা সরকারও কি করে থাকে এখানে মাথা দিয়ে থাকে বা সরকারও এখানে এটা নিয়ে বিবেচনা করে থাকে, যার কারণে এই দুইটা মাধ্যমেই সরকার এবং বেসরকারিভাবে কিন্তু যে মৌলিক অর্থনৈতিক সমস্যা সেই সমস্যার সমাধানটা হয়ে থাকে। সর্বশেষ আমাদের আলোচ্য বিষয় ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামের যে শরিয়া বিধিবিধান রয়েছে সেটার উপর ভিত্তি করে যে অর্থনৈতিক ব্যবস্থাটা প্রতিষ্ঠিত বা পরিচালিত সেটাকে আমরা বলে থাকি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থার চারটা আমরা জানি আমাদের যে ইসলামী শরিয়া আছে বা ইসলামী শরিয়াতে উৎস আছে, একটা হচ্ছে কোরআন, সুন্না, ইজমা কিয়াস বা কোরআন হাদিস ইজমা কিয়াস। এই চারটাতে যেভাবে একটা জীবন বিধানের কথা বলা হয়েছে ঠিক সেমভাবেই একটা দেশের অর্থনৈতিক যে কার্যক্রম সেটা পরিচালিত হবে, সেটাকে আমরা বলছি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থার 5টা মূল নীতি আছে বা আমরা বলতে পারি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার 5টি মূল নীতি রয়েছে। যেমন এখানে সকল সম্পদের মালিক মনে করা হয় আল্লাহকে এবং মানুষ তার প্রতিনিধি হিসেবে সম্পদের আমানতদার, জাস্ট আমরা একটা আমানতদার হিসেবে সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে সম্পদ দেওয়া হচ্ছে সেটা আমরা জাস্ট তদারকি করব এই ব্যবস্থাটা। তারপর সম্পদ উপার্জন, উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে হালাল হারামের একটা পার্থক্য থাকতে হবে, যেটা হালাল আমাদের জন্য সেটাই আমরা গ্রহণ করবো, হারামটা আমরা বর্জন করব। এছাড়াও যে জাকাত, ওসর, জিজিয়া ইত্যাদি ব্যবস্থা প্রত্যাবর্তন করতে হবে, আমাদের যে অতিরিক্ত ইনকাম থাকবে সেই ইনকামটা আমরা জাকাত, জিজিয়া এবং এটার জন্য আমরা প্রত্যাবর্তন করব। এরপর হচ্ছে উত্তরাধিকারী আইন বাস্তবায়ন, মানে যারা আমাদের উত্তরাধিকারী থাকবে তাদের জন্য একটা আইন থাকবে, কে কি পরিমাণ, মানে ছেলেরা কত পরিমাণ সম্পদের মালিক হবে, মেয়েরা কত পরিমাণ সম্পদের মালিক হবে, সেটা একটা প্রত্যাবর্তন রয়েছে এখানে বা বাস্তবায়ন রয়েছে। সুদ, ঘুষ, চোষণ, মজুদদারি, জুলম প্রভৃতি রহিতকরণ, অর্থাৎ এই সব বিষয়কে একদম কি করা হয়েছে, রহিতকরণ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে বা এগুলো কোনোভাবেই করা যাবে না, নিষিদ্ধ করা হয়েছে। এই অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি আছে, ওই যে ইসলামী শরিয়া অনুযায়ী চলতে হবে, ইসলামী হালাল হালামের যে বিধান আছে সেটাকে মেনে চলতে হবে, শ্রমনীতির বাস্তবায়ন হইতে হবে, শ্রমিকদের জন্য একটা নীতি রয়েছে, আমরা জানি ইসলামী আমাদের ইসলামী শরিয়া অনুযায়ী শ্রমিকদেরকে বলা হয় যে তাদের গায়ে ঘাম শোকানোর আগে তাদের পারিশ্রমিক কি করার জন্য পরিশোধ করার জন্য, সেই বিষয়টা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা খুব ভালো করে নজর দেওয়া হয়। এরপর হচ্ছেন সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পায় এই এই ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে, সো দেখা যায় যে সবাই যেহেতু আল্লাহকে ভয় করে সো সমাজে একটা ব্যালেন্স থাকে, দেখা যায় যে ক্রাইম একটু কম হয়ে থাকে। এরপর বলতে পারি সুদমুক্ত অর্থব্যবস্থা, এখানে কোনো সুদের কারবার হয় না, কোনো ধরনের ব্যাংক নাই যেগুলো সুদের কারবার করে এরকম। এরপর অপচয় এবং বিলাসিতার কোনো সমর্থন থাকে না এই অর্থনৈতিক ব্যবস্থায়। আর এই ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা আমাদের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে হয় আমরা বলতে পারি, যেহেতু এখানে সবগুলো ইসলামী শরীয় অনুযায়ী, ইসলামের বিধিবিধান অনুযায়ী হয়ে থাকে, অর্থাৎ ইসলামী বিধিবিধান অনুযায়ী যেভাবে উৎপাদন করতে বলা হয়েছে এবং কি উৎপাদন করতে বলা হয়েছে এবং কাদের জন্য উৎপাদন করতে বলা হয়েছে সেই বিষয়টা এখানে রাখা হয়, নজরে রাখা হয়। এবং এছাড়াও অতিরিক্ত যে ইনকাম হবে সেই ইনকামটা জাকাত হিসাবে কি করা হয়, যে অন্যদের মাঝে বা সাদকা হিসেবে অন্যদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। এখন আমরা বলতে পারি যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যেটা আমি অলরেডি আলোচনা করেছি, কারণ বাংলাদেশে কিছু সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, আবার কিছু সম্পদের মালিক হচ্ছে সরকারি মালিকানাধীন, যার কারণে বাংলাদেশকে আমরা বলতে পারি একটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার দেশ। এরপর হচ্ছে বেস্টিক বা সামষ্টিক অর্থনীতি সম্পর্কে একদম লাস্ট টপিক এই চ্যাপ্টারের। বেস্টিক বা সামষ্টিক অর্থনীতি আমরা এটা বলতে আসলে কি বুঝে থাকি, শোনো, এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে যে অর্থনীতিকে দুইটা শাখায় ভাগ করা হয়েছে, এটা করেছেন 1933 সালে আসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
রাগনার ফিশ তিনি অর্থনীতিকে দুইটা ভাগে ভাগ করেছেন। একটাকে আমরা বলে থাকি যে বেসিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স, কেমন, অন্যটাকে আমরা বলে থাকি যে সামষ্টিক অর্থনীতি, বাইরে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে মাইক্রো ইকোনমিক্স, এই মাইক্রো শব্দের অর্থ হচ্ছে যেটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে, যেটা হচ্ছে ম্যাক্রোস থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেকবার এসেছে। এই মাইক্রো শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ম্যাক্রোস থেকে। আমরা মনে রাখবা MICRO, মাইক্রো, সি এর জায়গায় হবে কে, ও এর পর একটা কি হবে, এস হবে, তাহলে হয়ে যাবে ম্যাক্রোস থেকে এসেছে। এরপর এই ম্যাক্রো শব্দটি এসেছে ম্যাক্রোস থেকে, সরি মাইক্রোস, এটা এটা হবে ম্যাক্রোস থেকে। সো সি এর জায়গায় কে হবে এবং ও এর পরে কি হবে, এস হবে। মাথায় রাখবা মাইক্রোর মধ্যে এখানে আই হয় MIC, আর এখানে হয় MAK, ম্যাক্রোর মধ্যে। সো এই হচ্ছে কথা। আর এ যার অর্থ ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, আর এটার শব্দ হচ্ছে আমাদের মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। অর্থাৎ অর্থনৈতিক বিষয়গুলোকে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা করব, সেটাকে আমরা বলে থাকি বেসিক অর্থনৈতিক বিষয়। যেমন আমি বলতে পারি যে একটা দেশের, মনে করো একজন মানুষের ইনকাম যদি আমরা বলি, তাহলে দেখা যাবে সেটা একটা দেশের প্রেক্ষিতে কিন্তু একটা ছোট্ট একটা জিনিস যে একজন মানুষের ইনকাম, তাহলে সেটা হবে বেসিক অর্থনৈতিক বিষয়। কিন্তু আমরা যদি একজন মানুষের ইনকাম কথা না বলি, একটা দেশের সব মানুষের ইনকামের কথা বলি, তাহলে কিন্তু সেটা হবে সামষ্টিক অর্থনীতির বিষয়। আবার আমরা বলতে পারি যে আমরা একটা উৎপাদন প্রতিষ্ঠানের ব্যয়ের কথা না বলে, আমরা যদি পুরো দেশের সব মানুষের ব্যয়ের কথা বলি, সব বা একটা দেশের সব উৎপাদন প্রতিষ্ঠানের ব্যয়ের কথা বলি, তাহলে হবে সেটা সামষ্টিক অর্থনীতির বিষয়। আর একটা প্রতিষ্ঠানের ব্যয়ের কথা বললে সেটা হবে বেসিক অর্থনীতির বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে আমরা বলতে পারি যে অর্থনীতির প্রতিটি এককের আচরণ পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয়, তখন তাকে বেসিক অর্থনীতি বলে। এই বেসিক অর্থনীতির মধ্যে আমরা একটা দেশের পূর্ণাঙ্গ চিত্র আমরা পাই না, বা একটা দেশের অর্থনীতি সম্পর্কে পূর্ণাঙ্গভাবে আমরা জানতে পারি না। এখানে ব্যক্তিগত চাহিদা, যোগান, আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি দেখানো হয়, অর্থাৎ ব্যক্তিগতভাবে যে ইনকাম হচ্ছে সেটা। কিন্তু সামষ্টিক বলতে আমরা বলতে থাকি যে সামগ্রিক চাহিদা কত, সামগ্রিক যোগান কত, সামগ্রিক আয় কত, অর্থাৎ সামগ্রিকভাবে সবার ইনকাম কত, সবার যোগান কত, সবার চাহিদা কত, কেমন, সেটা আমরা দেখে পাই। সামগ্রিক সঞ্চয় কত, সামগ্রিক ভোগ কত, কেমন, সামগ্রিক বিনিয়োগ কত, এগুলোকে আমরা বলে থাকি যে সামষ্টিক অর্থনীতির বিষয়। এই হচ্ছে আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়টা। সো আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় আজকে কমপ্লিট করলাম। এই চ্যাপ্টারের উপর কিছু MCQ ভিডিও আমরা তৈরি করবো অবশ্যই। সো আমাদের এই লেকচারগুলো পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে। আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই। এবং এই ইজি ইকোনমিক্স বইটা ক্রয়ের জন্য বা সংগ্রহের জন্য কুরিয়ারের মাধ্যমে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। ইনশাল্লাহ 3-4 দিনের মধ্যে তোমার হাতে ইজি ইকোনমিক্স বইটি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।